হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও হাজির হলাম প্রিমিয়ার প্রোর আরও একটি টিউটোরিয়াল নিয়ে এবং আজকের ভিডিওতে আমরা শিখব গ্রিড ভিডিও ইফেক্ট। ইয়েস বন্ধুরা, এই গ্রিড ভিডিও ইফেক্ট কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তো চলেন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। সো প্রথমে আমরা যেটি করবো, আমরা একটা সিকুয়েন্স ক্রিয়েট করবো। সো আমরা এখান থেকে সিকুয়েন্স ক্রিয়েট করি, জাস্ট এখানে ক্লিক করে আমরা সিকুয়েন্সে ক্লিক করছি। দেন আমরা ডিজিটাল এসএলআরের মধ্যে যে 1080p একটা ফোল্ডার রয়েছে তার মধ্য থেকে আমরা 1080p 30fps এর যে প্রিসেটটি রয়েছে সেটি ইউজ করছি। দেন আমরা এখানে ওকেতে ক্লিক করছি। তাহলে আমাদের একটা নতুন সিকুয়েন্স কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের ভিডিওগুলো ইম্পোর্ট করতে হবে। সো আমরা টোটালি আমাদের স্ক্রিনটাকে 9টা গ্রিডে ভাগ করব। আমরা টোটালি 9টা গ্রিড ভিডিও এখানে অ্যাপ্লাই করব। সো আমাদের 9টা ভিডিও লাগবে। সো আমি এখানে 9টা ভিডিও ডাউনলোড করে রেখেছি। সো আমি এগুলো জাস্ট সিলেক্ট করে এখন প্রিমিয়ার প্রোতে এভাবে ইম্পোর্ট করে নিব। সো এখন আমাদের যেটি করতে হবে, এই ভিডিওগুলো আমাদের টাইম লাইন অ্যাড করতে হবে। সো আমরা জাস্ট সবগুলো ভিডিও এইভাবে সিলেক্ট করে দেন আমরা টাইম লাইনে এইভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম। আমাদের একটা কথা এখানে মনে রাখতে হবে, আমাদের যে ভিডিওটা হবে সেই ভিডিওটা কিন্তু প্রতিটাই সেম সাইজের হতে হবে। আর যদি ভিডিওটা সেম সাইজ না হয় তাহলেও সমস্যা নয়, আমরা এটাকে স্কেল টু ফ্রেম করে নিতে পারি, তাহলে আমাদের ভিডিও সাইজটা সেম হয়ে যাবে। তো যেহেতু আমাদের অডিওটা লাগছে না, সো আমরা এটা ডিলিট করে দিই। ওকে, সো এখন আমরা যেটি করব, আমরা একটা ভিডিওর উপরে আর একটা ভিডিও নিব। জাস্ট এইভাবে আমরা উপরে উপরে এইভাবে ভিডিওগুলো ইনসার্ট করব। সো আমি এখানে ইনসার্ট করছি। অলরাইট, সো আমার এখানে 9টা ভিডিও ইনসার্ট করা হয়ে গেল। সো এখন আমরা যেটি করব, আমাদের যে বাড়তি অংশটুকু রয়েছে যেটি আমাদের প্রয়োজন হচ্ছে না, আমরা সেই অংশটুকু এখান থেকে রেজার টুল নিয়ে এইভাবে ক্রপ করব। সো আমি সবগুলো ক্রপ করছি। দেন আমরা এই অংশটুকু ডিলিট করে দিব। সো আমি সবগুলো সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। সো এখন আমাদের যেটি করতে হবে, আমরা প্রতিটা ভিডিও এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা রাইট বাটনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা স্কেল টু ফ্রেম সাইজ যেটি রয়েছে, আমরা এই অপশনটিতে জাস্ট একটা ক্লিক করব। তাহলে আমাদের ভিডিওটা যদি কোনোটা রেজুলেশন 1920 থাকে, যেমন আমার এই ভিডিওটা হচ্ছে 1920x1080, আবার কিছু কিছু ভিডিও রয়েছে 4K ভিডিও। সো আমি যদি স্কেল উইথ ফ্রেম সাইজ করে নিই, তাহলে যেটি হবে আমার প্রতিটা ভিডিও সেম স্কেলের হয়ে যাবে। সো এখন আমরা যেটি করব, আমাদের এই ভিডিওগুলোকে ছোট করতে হবে, দ্যাটস মিন স্কেল ডাউন করতে হবে। সো আমি প্রথম ভিডিওটাই যাই, দেন সেটি সিলেক্ট করে আমি ইফেক্ট কন্ট্রোলের মধ্যে আসি। ইফেক্ট কন্ট্রোলের পর থেকে আমরা যে স্কেল অপশনটি দেখতে পাচ্ছি, এখানে আমরা সেই স্কেল অপশনে যে এখানে 100% থাকবে, আমরা যেটি করব 33.3% করে দিব। সো আমি জাস্ট এই ভিডিওটা 33.3% করে দিচ্ছি। দেন আমি প্রতিটা বারবার করব না, আমি জাস্ট যে মোশনটি রয়েছে সেটিকে রাইট বাটনে ক্লিক করে কপি করব। দেন আমার যে বাকি ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলো আমি সিলেক্ট করে কন্ট্রোল ভিতে প্রেস করব। তাহলে প্রতিটা ভিডিওতে আমাদের স্কেল ডাউন হয়ে যাবে। সো এখন আমাদের যেটি করতে হবে, স্ক্রিনে দেখানো যে একটা গ্রিড রয়েছে, গ্রিডের সাইজ রয়েছে, সেই সাইজ অনুযায়ী আমাদের ভিডিওটাকে পজিশনিং করতে হবে। তো পজিশনিং করার আগে আমাদের মনে রাখতে হবে, আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার এঙ্কার পয়েন্টটা যেন ঠিক থাকে। সো এখানে যদি আমরা একটু এটাকে জুম করি, তাহলে দেখতে পারবো এখানে একটা এঙ্কার পয়েন্ট রয়েছে। সো এই এঙ্কার পয়েন্টটা যেন আমাদের ভিডিওর মাঝখানে থাকে। যদি এঙ্কার পয়েন্টটা অন্য কোথাও থাকে, তাহলে কিন্তু আমাদের গ্রিড ভিডিওটা সঠিকভাবে হবে না। সো আমরা জাস্ট এটাকে আবার মিনিমাইজ করে আমরা জাস্ট এইটাকে আমাদের যে স্ক্রিনে দেখানো যে গ্রিড সাইজ রয়েছে, আমরা সেই সাইজ অনুযায়ী রিসাইজ করে নিব। জাস্ট এই পজিশনিং ভ্যালুটা চেঞ্জ করে, সো আমাদের প্রথমে যে ভ্যালুটা ছিল সেটি হচ্ছে 320 অ্যান্ড দেন এখানে 180। সো আমি একে একে সবগুলো করে নিই। ডান, আমাদের গ্রিড ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখন আমাদের যেটি করতে হবে, এখানে একটা শেপ অ্যাপ্লাই করতে হবে। সো আমরা আগে ভিডিওটা প্লে করি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিটা ভিডিও একসাথে প্লে হচ্ছে। সো আমরা জাস্ট এই যে গ্রিডটি রয়েছে, এই গ্রিডটি আপনাকে আমার ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে হবে, অথবা আপনি নিজে ম্যানুয়ালিও ক্রিয়েট করে নিতে পারেন। আমি জাস্ট এই গ্রিডটি আমার যে ভিডিও রয়েছে তার প্রত্যেকটার উপরের যে টপ লেয়ার সেই লেয়ারে রেখে দিব। দেন আমরা এটাকে জাস্ট স্কেল ডাউন করব 50%। তাহলে আমাদের এখানে একটা সাদা বর্ডার অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা সাদা বর্ডার কিন্তু অ্যাড হয়ে গিয়েছে।
সো আই হোপ আপনারা ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং নেক্সটে কোন টপিকের উপরে ভিডিও চান সেটিও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দিস ইজ মেহেদী হাসান সাইনিং আউট।